আইপিএল। কোহলির পক্ষে বেশ কঠিন আইপিএলে যে পাঁচ রেকর্ড ভাঙা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বিরাট কোহলি বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচিত নাম। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে একাধিক রেকর্ডের মালিক বিরাট। কিন্তু আইপিএলে এমন কিছু রেকর্ড রয়েছে যা কোহলির পক্ষে ভাঙা কার্যত অসম্ভব। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি রেকর্ড। এক, ক্রিস গেইলের সর্বোচ্চ রান 175। ব্যক্তিগতভাবে এটাই আইপিএলের সব থেকে বেশি রান। ক্রিস গেইল এই 175 রান করেছিলেন মাত্র 66 বলে। দুই, দ্রুততম 50-এর রেকর্ড রয়েছে কেএল রাহুলের দখলে। মাত্র 14 বলে 50 রান করেছেন তিনি। এটা ভাঙা কোহলির পক্ষে বেশ কঠিন। তিন, কোন একটি ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক রেট রয়েছে ক্রিস মরিসের দখলে। 2017-তে 9 বলে 38 রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল 422.22। এই বিপুল স্ট্রাইক রেট টপকানো বিরাটের পক্ষেও কঠিন। চার, আইপিএলে দ্রুততম 100 রানটি রয়েছে ক্রিস গেইলের দখলে। মাত্র 30 বলে 100 রান করেছিলেন গেইল। 2013-তে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। পাঁচ, একটি ইনিংসের সব থেকে বেশি 6-এর রেকর্ডও গেইলের দখলে। 17-টি 6 মেরেছিলেন পুনের বিরুদ্ধে। 2013-এর আইপিএলে সেই ম্যাচেই 66 বলে 175 রান করেছিলেন তিনি। বন্ধুরা, এই বিধ্বংসী ইনিংসগুলো বলে কয়ে হয় না, তবে এ কথাও ঠিক যে রেকর্ড কোনো এক জায়গায় থেমে থাকে না। রেকর্ড হলো ভাঙা করার খেলা। তবে এমন কিছু রেকর্ড হয়ে যায় যেগুলো ভাঙা প্রায় অসম্ভব হয়ে যায়। এর প্রকৃষ্ট একটি উদাহরণ দিলেই আপনারা হয়তো তা বুঝতে পারবেন। কার কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো তা আজ করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, ডন ব্রাডম্যানের কথা বলছি, যার টেস্টে ব্যাটিং গড় 99.94। এখন বলুন বন্ধুরা, টেস্টে এই ব্যাটিং গড় ভাঙাকে কি আমরা প্রায় অসম্ভব বলতে পারি না? ব্যাপারটা সেরকমই আর কি। তো এ বিষয়ে আপনাদের কমেন্ট অবশ্যই অবশ্যই আশা করছি আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।